আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহেদী হাসান। আশা করি সবাই ভালো আছেন। তো আগের অনেকগুলো ভিডিওতে আমার দেখেছেন সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখেছেন, দুইতলা ডুপ্লেক্স, তারপর একতলা টিনশেড বাড়ি। তো আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য একটি গ্রামের মধ্যে একটি চমৎকার সুন্দর একটি বাড়ির ডিজাইন। তো আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বাড়ির একটি ভিউ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টিনশেড বাড়ি, এটা হচ্ছে সেমি পাকা বিল্ডিং যেটাকে বলে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে এই যে সাইড ওয়াল, তারপর হচ্ছে উপরে দেখতেই পাচ্ছেন টিন, আর এখানে দেখতে দেখেন একটা ডিজাইন করা আছে টিনের একটা শেপ, ঠিক আছে। তো আশা করি সবার এটি পছন্দ হয়েছে। এটি করা হয়েছে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের জন্য, ওনার বাড়ি হচ্ছে রংপুরে। তো রংপুর কোন জায়গায় সেটা আমি জানি না বেসিক্যালি, তো রংপুর যতটুকু জানি আর কি। তো আচ্ছা যাই হোক, তো দেখেন এটা কত সুন্দর, 2.5% জায়গার মধ্যে সুন্দর করে এখানে বাড়িটি করা হয়েছে। তো আপনারা যদি সামনে থেকে ভিউটা দেখেন, এখানে তিনটা সিঁড়ি আছে স্টেপ। তো দেখেন সামনে আবার একটা সুন্দর একটি বারান্দা রাখা হয়েছে, চারটি কলাম রাখা হয়েছে, আর এখানে একটি ডাবল ডোর ইউজ করা হয়েছে। তো সামনে দেখতে পাচ্ছেন চারটা উইন্ডো আছে। তো আশা করি ডিজাইনটা সবার পছন্দ হয়েছে। এটা বেসিক্যালি এটা শুধু ফ্রন্ট ভিউটা করা হয়েছে ক্লায়েন্টের জন্য, তার বাসাটা দেখতে কেমন হবে। আচ্ছা এটা হচ্ছে ফাউন্ডেশন ছাড়া, আর এটা করতে কতটা কত লক্ষ টাকা খরচ হবে, তারপর এটা বাড়ির ডিজাইন, বাড়ির কয়টা রুম আছে, এটাও আমি এখন ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো। তো এখন আমরা চলে যাই ফ্লোর প্ল্যানে। তো আশা করি সবার এই ডিজাইনটি পছন্দ হয়েছে, আর যদি কারো যদি ডিজাইনটা দরকার হয় তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করতে পারেন, আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা তো আমরা এখন চলে যাই এই বাড়ির ফ্লোর প্ল্যানে। আচ্ছা তো এই যে দেখতেই পাচ্ছেন এই বাড়ির ফ্লোর প্ল্যান হচ্ছে এই যে আমার কম্পিউটার স্ক্রিনে এটা। আচ্ছা আমার এখন এটার সাথে মিল আছে কিনা আমরা একটু চেকিং করি। এখানে দেখেন একটা দুটা তিনটা চারটা কলাম, তিনটা স্টেপ, আর এখানে দেখেন ডাবল ডোর। তো আমরা যদি ভিউতে দেখি তো দেখেন চারটা কলাম, একটা ডাবল ডোর ইউজ করা হয়েছে, আর এখানে তিনটা স্টেপ সিঁড়ি। আচ্ছা এটা কিন্তু ফাউন্ডেশন ছাড়া এটা। আচ্ছা তো আমি যখন এন্ট্রেন্সে করি এখানে দেখেন একটা সুন্দর একটা লিভিং রুম রাখা হয়েছে, এটা যেন একটা মানুষ ঢুকে যেন এই লিভিংয়ে ইউজ করতে পারে। এখানে এজ লাইক সোফা থাকলো বা টিভি থাকতে পারে। আচ্ছা তো এখানে দেখেন এখানে সুন্দর একটি প্যাসেজ এরিয়া রাখা হয়েছে এখানে চলাচলের জন্য। তো ডাইনিং স্পেসটা একটু ভিতরে রাখা হয়েছে, দেখেন এখানে একটা আবার উইন্ডো আছে, ওদের এখানে আবার একটি পুকুর আছে এই পাশে, তো এই জন্য ডাইনিং স্পেসটা এখানে রাখা হয়েছে। তো কিচেনটাও দেখতে পাচ্ছেন, তো ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন 9 ফিট 6 11 ফিট 2 ইঞ্চি। তো কিচেনটাও দেখতে পাচ্ছেন 7 ফিট বাই 7 ফিট। ওকে, আর এখানে দেখেন এই পাশে একটি ডোর রাখা হয়েছে, কারণ এখানে তাদের একটি গ্রাম বাড়ির একটি রাস্তা আছে, তো এই রাস্তার জন্য মানুষ ইউজ করতে পারে, ঠিক আছে। অর্থাৎ বাড়ির যে যদি মেহমান আসলো বা যদি আসলো তারা এদিক দিয়ে ইউজ করলো। আর এটা রাখা হয়েছে, এটা ডুপ্লিকেট হিসেবে রাখা হয়েছে এটা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে 11 ফিট বাই 11 ফিট একটা বেডরুম। আচ্ছা তো এখানে দেখেন এখানেও একটি বেডরুম করা হয়েছে, ঠিক আছে, আবার সাথে অ্যাটাচ টয়লেট। খুবই সুন্দর একটা চমৎকার বাড়ি ডিজাইন করা হয়েছে ওনার জন্য। তো দেখেন 11 ফিট বাই 11 ফিট স্ট্যান্ডার্ড সাইজ, এরপর টয়লেটগুলো দেখেন স্ট্যান্ডার্ড, মোটামুটি বেশ বড় আছে। আচ্ছা তো আমরা যদি দেখেন এখানে দুইটি উইন্ডো রাখা হয়েছে, এখানে কিচেন। তো আমরা যদি এই পাশে আসি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। আচ্ছা তো এই পাশে মাস্টার বেডরুম কেন রাখা হয়েছে, কারণ সে এখানে তার একটি পুকুর আছে, নিজস্ব একটি পুকুর, ফিশারি যেটাকে বলে। তো এখানে সে মাছ চাষ করে, তো এই জন্য তার বেডরুমটা সে চাইছিল যে এখানে রাখার জন্য, যেন সে বাইরে যে লাইক তার ফিশারিটা যেন উপভোগ করতে পারে বা দেখতে পারে মাঝে মাঝে, সে জানলা দিয়ে উইন্ডোতে দেখলো। আচ্ছা তো এটা দেখেন 11 ফিট বা 11 ফিট রাখা হয়েছে, এখানে একটি টয়লেট, আর এখানে একটি সে ছোটো ক্যাবিনেট রাখবে। তো এখানে কতটুকু জায়গা আছে, মোটামুটি বেশ জায়গা আছে, 3 ফিট 7 3 ফিট 7-এর মধ্যে সে তার একটি ক্যাবিনেট বা কোনো কিছু ইউজ করলো। আচ্ছা তো এখানে কমন টয়লেটটি দেখেন 8 ফিট বাই 5 ফিট, যেহেতু কমন মোটামুটি সবাই ইউজ করবে, তো এই জন্য একটু বড় রাখা হয়েছে। আর প্রত্যেকটা রুমের সাথে কিন্তু টয়লেট ইউজ করা হয়েছে, দেখেন একটা দুইটা তিনটা টোটাল 4টা টয়লেট এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা তো আশা করি আপনাদের কাছে ডিজাইনটি পছন্দ হয়েছে। তো এখানে দেখেন এখানে একটা বেডরুম আছে, এখানে একটি টয়লেট আছে, অর্থাৎ আমার সামনে দুই পাশে দুইটা দেখেন টয়লেট। আচ্ছা এই যে দেখেন উইন্ডো, উইন্ডো আমরা থ্রিডির সাথে যদি মিলাই, দেখেন থ্রিডির সাথে যদি আমরা মিলাই, এই যে দেখেন এখানে এই যে উইন্ডো সামনে দিয়ে, এই যে এটা হচ্ছে আমার টয়লেটের স্পেসটা, সামনে দিয়ে আবার ওনার জায়গা আছে, হয়তো বা উনি বাগান টাঙান বা কোনো কিছু করতে পারে। তো তো সেটা তো অবশ্যই যখন করে তো আমরা তো দেখতে পারবো আর কি এটা। তো আশা করি সবার কাছে বিল্ডিংয়ের ডিজাইনটি পছন্দ হয়েছে, বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটিও পছন্দ হয়েছে আশা করি আপনাদের কাছে। তো আসলে অনেকে ভাবতে পারেন যে আসলে ভাই এরকম করছেন কিনা বা এরকম কেন একটু চেঞ্জ করলে হয়তো, আসলে ক্লায়েন্ট আমাদেরকে যেভাবে বলে বা আমরা ক্লায়েন্টের স্যাটিসফাইড আমরা ফার্স্ট টাইম চিন্তা করি যে ক্লায়েন্ট কী চায় আমাদের কাছে,
দেন হচ্ছে অন্য কিছু। তো আপনাদের যদি এই ডিজাইনটি দরকার হয় তো অবশ্যই আমাকে নক দিতে পারেন, আমি এটা আমি আপনাদেরকে দিতে পারি। তো আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লাগে থাকে আর যদি আরও যদি নতুন নতুন ডিজাইন যদি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আমার চ্যানেলে অনেক কিছু আছে দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন। আর এবার আসি এটা করতে কত টাকা কস্টিং খরচ হবে। এটা আপনার প্রায় বাজেট ধরা হয়েছে প্রায় 5 লক্ষ টাকার মতো একটা, মানে ওনাকে বাজেট ধরা হয়েছে 4.5 থেকে 5 লক্ষ টাকা যে এটা করতে কমপ্লিট খরচ হবে মিস্ত্রি সহ। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন যে কত টাকা লাগবে, কী আসে বিষয়, এরপর সব কিছু আপনারা এখন এখানে দেখতেই পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে। এই যে বাড়ির ডিজাইনটি মেন ডিজাইন হচ্ছে এইটা, আচ্ছা। তো আশা করি আপনাদের পছন্দ হয়েছে, আর আপনাদের যদি কোনো ডিজাইন দরকার হয় তা অবশ্যই আমাকে নক দিবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তো ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।